আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি শাকিল হোসেন। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন একটা লাউ বাগানে আসছি। তো লাউ বাগানটা অনেক বড়, বিশাল, আমারও দেখতে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো সবাই আমার সঙ্গে থাকুন, আমি ঘুরে ঘুরে লাউ বাগানটা দেখাচ্ছি। আর বাগানটাতে কিন্তু অনেক লাউ ধরছে, অসংখ্য। বিশাল বড় লাউ বাগান, আমি আসলে এত বড় লাউ বাগান আজকে ফার্স্ট দেখছি। দেখুন বড় বড় লাউ ধরছে, অনেক লাউ। আমি লাউ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। লাউ পাতাগুলো কত সুন্দর, লাউ পাতার শাক হয়, ভর্তা হয়, কত লাউ। চমৎকার সুন্দর একটি লাউ বাগান। কত বড় বিশাল লাউ বাগানটি, সঙ্গে থাকুন সবাই, অসংখ্য লাউ দিচ্ছে। লাউ, লাউয়ের অভাব নেই। লাউ বাগানটা বিশাল বড়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে লাউ বাগানটা কত বড়। আমি আসলে এত বড় লাউ বাগান দেখি নাই, আজকে ফার্স্ট দেখছি। তো সামনে ওটা যে দেখা যাচ্ছে, এটা খামার, খামারের উপরের পাড় দিয়ে লাউ জার করছে। তো এত সুন্দর লাউ ধরছে, ইচ্ছে করতেছি যে লাউ কেটে নিয়ে যাই। তরতাজা, এগুলো মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে মজা লাগবে না। শাক পাতাগুলো কত সুন্দর, আশেপাশের দৃশ্যটা নিয়ে নিলাম।
দেখতে থাকুন সবাই। কি সুন্দর লাউ ফুল ধরছে, আমরা এটাকে দেশি লাউ বলি। লাউয়ের ডগা গুলা কত সুন্দর, লাউয়ের ডগা মাছ দিয়ে রান্না করলে অনেক স্বাদ লাগে, অনেক মজা হয়। সুন্দর লাউ, আমার দেখতে অনেকটা ভালো লাগতেছে, আশা করি বিবাহের দিন অনেক ভালো লাগবে। কত বড় লাউ বাগান, দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। বিশাল বড় লাউ বাগান, লাউ চমৎকার একটি লাউ বাগান, তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে। তো যদি লাউ বাগানটা ভালো লাগে, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, জানি আমি পরবর্তী সময়ে যে ভিডিওগুলো দিই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ ভালো থাকেন, আবারও হাজির হব আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।